সুপ্রিমের বাদশা সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে কোলনস্কোপি করানো হয়েছে। স্থানীয় সময় রোববার জেদ্দার হাসপাতালটিতে সৌদি বাদশার এই পরীক্ষা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। আরব নিউজের প্রতিবেদনে জানানো হয় কোলনস্কোপির ফল ভালো এসেছে। বাদশাকে হাসপাতালে কিছু সময় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, তবে কতক্ষণ তিনি হাসপাতালে থাকবেন তা এখনও জানানো হয়নি। এদিকে কোলনস্কোপির ফল ভালো আসায় সালমানকে অভিনন্দন জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। 2015 সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং শীর্ষ তেল রপ্তানিকারক এই দেশটি শাসন করছে বাদশাহ সালমান। বর্তমানে তার বয়স 86 বছর। তার স্বাস্থ্য নিয়ে সাধারণত একটু গোপনীয়তায় বজায় রাখা হয়। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় জেদ্দার হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন সালমান। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর তার কোলনোস্কোপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।